আসসালামু আলাইকুম, আমি ফারিহা বরাবর মতো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি প্রধানত অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য যারা এবার ভর্তি পরীক্ষা দিবেন। আপনাদের সাথে আছি আমি ফারিহা, ইডেন মহিলা কলেজের 18-19 সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই ভিডিওতে সাত কলেজ নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমেই জেনে নেই কোন সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অনেকেই আমরা জানি, কিন্তু যারা জানি না তাদের জন্য সাতটি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, গভর্নমেন্ট বাংলা কলেজ, তিতুমির কলেজ, বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজ, শহীদ সরওয়ার্তী কলেজ এবং কবি নজরুল গভর্নমেন্ট কলেজ। এর মধ্যে ঢাকা কলেজের আসনসমূহ শুধুমাত্র ছেলেদের জন্য এবং ইডেন মহিলা কলেজ এবং বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজের আসনসমূহ শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। এখন আসি সাত কলেজ বিষয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত একটি প্রশ্নে। সাত কলেজে সেশন জট আছে কি না? এই প্রশ্নের উত্তর যদি এক কথায় বলতে হয় তাহলে এখন সাত কলেজে সেশন জট নেই। করোনাকালীন সময়ের জন্য সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় একটি সেশন গ্যাপের মধ্য দিয়ে গিয়েছে, যার ফলে এই সেশনের স্নাতক শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় লাগবে এবং এটি সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজে এখন আর পূর্বের মতো এই সেশন জট নেই। পরীক্ষাগুলো এখন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হয়। তাই যারা সেশন জটের ভয়ে সাত কলেজে আসতে চাচ্ছেন না তাদেরকে বলবো, সেশন জটের ভয় অন্তত মন থেকে ঝেড়ে ফেলতে পারেন। আরেকটি প্রশ্ন, সাত কলেজে নিয়মিত ক্লাস করতে হয় কি না, বা কতটুকু ক্লাস করলে আমি পরীক্ষা দিতে পারবো? এখানে প্রথমেই একটা কথা বলি, আমরা অনেকেই দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হওয়ার পর বিভিন্ন চাকরি করি, শুধু পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি। কিন্তু সাত কলেজে যখন আপনি ভর্তি হবেন আপনার নিয়মিত ক্লাস করতে হবে। শুধু যে পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষায় বসতে পারার জন্য ক্লাস করবেন এমন কিন্তু নয়, ক্লাসগুলো করলে আপনার পরীক্ষার ফলাফলও ভালো হবে। কলেজিয়েট হতে হলে আপনাকে 75% ক্লাসে উপস্থিত থাকতে হবে, আর যদি নন কলেজিয়েট হয়ে যান সেই ক্ষেত্রে নির্ধারিত জরিমানা দিয়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনেকের প্রশ্ন থাকে সাত কলেজে নাকি ভালো ফলাফল করা বা নাম্বার উঠানো অনেক কষ্টের। এই কথা আসলে কতটুকু সত্যি? সাত কলেজে ভালো ফলাফল করতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে এবং পাশাপাশি নিয়মিত পড়াশোনা করতে হবে। শুধুমাত্র পরীক্ষার আগে পড়াশোনা করে সাত কলেজে ভালো ফলাফল করা আসলেই একটু কষ্টের। ভালো নম্বর উঠানোর একটি সুযোগ থাকবে ইনকোর্স পরীক্ষায়, তাই চেষ্টা করবেন ইনকোর্স পরীক্ষাগুলো ভালোভাবে অ্যাটেন্ড করার। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমি যেহেতু মনোবিজ্ঞান নিয়ে পড়ছি তাই আমার ছোট ভাই বোনরা যারা মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাচ্ছ তাদের জন্য বলছি, সাতটি কলেজের মধ্যে কোন কোন কলেজে তুমি মনোবিজ্ঞান নিয়ে অনার্স করতে পারবে? সাতটি কলেজের মধ্য থেকে চারটি কলেজে আপনি মনোবিজ্ঞান নিয়ে অনার্স করতে পারবেন। এই চারটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজ এবং তিতুমির কলেজ। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে আপনি যদি মানবিক বিভাগে পড়াশোনা করে থাকেন সেই ক্ষেত্রেও আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন। অর্থাৎ বিজ্ঞান ইউনিট অথবা মানবিক ইউনিট যে কোনো একটি থেকে পরীক্ষা দিয়েই আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন। এই বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ তা হলো সাবজেক্ট চয়েস। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেধাক্রম মোটামুটি কাছাকাছি থাকা সত্ত্বেও অনেকে দেখা যায় বিষয় পায় না। এর একমাত্র কারণ হচ্ছে সাবজেক্ট চয়েস বা বিষয় নির্বাচনে কিছু ভুল। এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের বিষয়টি অবশ্যই ভেবে চিন্তে নির্বাচন করবেন। আজকের ভিডিওটি আর লম্বা করলাম না, আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা তোমরা ভর্তি পরীক্ষা দিবা তাদেরকে অসংখ্য শুভকামনা। আর মনে রাখবা, একটি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেই জীবন থেমে থাকবে না, কোনোভাবেই খুব বেশি হতাশ হওয়া যাবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।